এখন তো রক্তের দাগ শুকায়নি, যেটা রাশিদ ভাই বললেন একটু আগে, রক্তের দাগ তো এখন শুকায়নি। তো মানুষের মাথায় আমি মনে করি না এখন কেউ ভাবছে, সাধারণ মানুষ, একজন নিরক্ষর রিক্সাওয়ালা থেকে শুরু করে একজন শিক্ষিত ব্যক্তি, যাকেই আপনি জিজ্ঞেস করেন না রাস্তাঘাটে, কেউ বলবে না যে এখনই আওয়ামী লীগ আবার তার স্বরূপ নিয়ে সামনে এসে মানুষের কাছে ভোট চাক। এখন মানুষের মাথায় একটাই, যে বিচার হোক, আগে তাদেরকে ধরা হোক, আটক করা হোক, আইনের সামনে তাদেরকে দাঁড় করানো হোক, এবং সেটা শুধু আওয়ামী লীগ নামের দলের কর্তা ব্যক্তি যারা আছেন শুধু তারাই না, তাদের দোসর হিসেবে যারা কাজ করেছে। আমি একজন রিটায়ার্ড পুলিশ কর্মকর্তা, 2 বছর আগে পুলিশ থেকে রিটায়ার করেছি, একবার 34 বছর পুলিশে কাজ করেছি। তো আমি একই সাথে একটু বলতে হচ্ছে বোঝার জন্য যে আমি একজন বঞ্চিত কর্মকর্তা ছিলাম, 20 বছর আমি কোনো প্রমোশন পাইনি, একই পদে থেকে আমি রিটায়ার করেছি, আগের সরকার আমাকে পছন্দ করতো না কোনো কারণে। তো এই পরিচয়টা এই জন্যই দিলাম যে আমি ভিতর থেকে দেখেছি যে কি করেছে পুলিশ, কিভাবে পুলিশটা পলিটিসাইজড হলো, কেন হামতাড়ক হয়ে উঠলো পুলিশ, সে বিষয়গুলো আমি ভিতর থেকে দেখেছি, যদি আমার কোনো রোল ছিল না সেটা বদলে ফেলার কিংবা প্রতিবাদ করার। তো তারপরে যেটা বলার, 3 জন আলোচক সুন্দরভাবে বলেছেন যে আমি যেটা মনে করি যে অভূতপূর্ব ঘটনা ঘটে গেল বাংলাদেশে, এটাকে দ্বিতীয় স্বাধীনতা বলা হচ্ছে, আমি সত্যি তাই মনে করি। বিপুল সংখ্যক মানুষ নিহত হয়েছেন, বাচ্চারা নিহত হয়েছে, ইনোসেন্ট বাচ্চারা, এবং অসংখ্য মানুষ আহত হয়েছে, সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক কিছু হয়েছে, এই ধ্বংসযজ্ঞ হয়েছে। তো এখন এই পরিস্থিতিটা একেবারেই নতুন বিদেশের জন্য, সাধারণ মানুষ এটা কখনোই দেখেনি যে এরকম ভাবে একটা ক্ষমতার পরিবর্তন হতে পারে, এরকম ভাবে একটা নতুন বাংলাদেশ আবার জেগে উঠতে পারে, মানুষের মধ্যে উদ্দীপনা এইভাবে একটা শক্তিতে রূপান্তরিত হয়ে রাষ্ট্র ক্ষমতা থেকে একটা স্বৈরাচারী কর্তৃত্ববাদী সরকারকে পালিয়ে যেতে বাধ্য করতে পারে, এটা অভূতপূর্ব ঘটনা। তা এখন আমার কাছে যেটা মনে হচ্ছে, মানুষ সে দাবিটা কি, মানুষের স্বপ্নটা কি, এখন এখন কি তাদের বিচার, যারা এই কাজগুলো করলো, এই কর্তৃত্ব কাজগুলো করলো, তাদের বিচারটা আগে আসবে, নাকি যে দলটার নির্দেশে কর্তৃত্বে ভাবনায় এই লঙ্কা কাণ্ডটা ঘটলো, তাদের বিচার কোনটা আগে আসবে? মানুষের মাথায় কিন্তু এখন এইটাই, যারা এই গর্হিত কাজগুলো করেছে, রাজনৈতিক দলের সংশ্লিষ্ট কর্মী যারা এই গর্হিত কাজগুলো করলো, এবং রাজনৈতিক দলের কর্তা ব্যক্তি যারা সাফাই গাইলো এই হত্যাকাণ্ডের সপক্ষে, এই বল প্রয়োগের সপক্ষে, তাদের বিচার চাইবে, নাকি তারা আবার এখনই পুনর্বাসিত হোক, মানুষের সামনে আসুক তাদের চেহারা নিয়ে, পুরোনো চেহারা নিয়ে? সেইটা মানুষ তো আতঙ্কগ্রস্ত হবে তাদেরকে দেখলে। এখন এই দলটাকে যদি এখন আবার দেখে ইমিডিয়েট যে তারা এখন নির্বাচনে অংশগ্রহণ করছে, প্রচারণা চালাচ্ছে তাদের সপক্ষে, এবং তাদের ভূমিকাটাই সঠিক ছিল সেটাই বলতে চাচ্ছে, কিংবা অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে তারা শুদ্ধ হতে চাচ্ছে, এখন তো রক্তের দাগ শুকায়নি, যেটা রাশিদ ভাই বললেন একটু আগে, রক্তের দাগ তো এখন শুকায়নি। তো মানুষের মাথায় আমি মনে করি না এখন কেউ ভাবছে, সাধারণ মানুষ, একজন নিরক্ষর রিক্সাওয়ালা থেকে শুরু করে একজন শিক্ষিত ব্যক্তি, যাকেই আপনি জিজ্ঞেস করেন না রাস্তাঘাটে, কেউ বলবে না যে এখনই আওয়ামী লীগ আবার তার স্বরূপ নিয়ে সামনে এসে মানুষের কাছে ভোট চাক। এখন মানুষের মাথায় একটাই, যে বিচার হোক, আগে তাদেরকে ধরা হোক, আটক করা হোক, আইনের সামনে তাদেরকে দাঁড় করানো হোক, এবং সেটা শুধু আওয়ামী লীগ নামের দলের কর্তা ব্যক্তি যারা আছেন শুধু তারাই না, তাদের দোসর হিসেবে যারা কাজ করেছে, বিশেষ করে পুলিশে এবং প্রশাসনে, নির্বাচন কমিশনে, যারা যারা এই এই সহায়ক ভূমিকা হিসেবে কাজ করেছে, আওয়ামী লীগ সরকারের লাঠিয়াল বাহিনী হিসেবে অঙ্গ সংগঠনের মতো করে কাজ করেছে, সরকারি কর্মকর্তা হয়ে, সরকারি কর্মচারী হয়েও নিয়ম ভঙ্গ করে যারা এই দলীয় দোসরের মতো কাজ করে এই ধ্বংসযজ্ঞ চালিয়েছে, তাদের সবাইকে আইনের আওতায় আনা উচিত, অবিলম্বে তাদেরকে যেভাবেই হোক তাদেরকে খুঁজে বের করা উচিত, এবং আইনের আওতায় এনে তাদের শাস্তি নিশ্চিত করার পরেই
যে পরিশুদ্ধ আওয়ামী লীগ যদি কখনো হয়, যদি মনে করা হয় যে না, তাদের রক্তের দাগ তাদের হাতে নেই, এখন যারা আছে তারা পরিশুদ্ধ, তখনই বোধ মানুষ চাইবে যে সেই দলটা হয়তো বা আসতে পারে গণতান্ত্রিক ধারায়। তার আগে মনে হয় না কেউ স্বাগত জানাবে তাদেরকে। তো মানুষের এই সেন্টিমেন্টকে দেখতে হবে, সবকিছু তো আর ভোট দিয়ে করতে হবে না, সবকিছু একেবারে স্পষ্ট ভাবে সবার কাছ থেকে বক্তব্য নিতে হবে না, বোঝাও তো যায়। এই যে গণবিপ্লবটা হলো, সেটার আকাঙ্ক্ষাটা কি ছিল? আকাঙ্ক্ষা তো একটাই ছিল যে একটা স্বৈরাচারী সরকার, যিনি ইলেকশনকে ম্যানিপুলেট করছিল বারবার, তিন তিনবার একটা ভুয়া নির্বাচনের মাধ্যমে ক্ষমতাকে প্রলম্বিত করছিল, মানুষের ভোটের অধিকার, মানুষের গণতান্ত্রিক অধিকার, মানবাধিকার সবকিছু পায়ে দলিয়ে তারা যে রাজনৈতিক কর্তৃত্ব একদলীয় শাসন চাপিয়ে দিয়ে দিচ্ছিল মানুষের উপরে, সেটার একটা প্রতিকার আগে মানুষের চায়। তো সেটা প্রতিকার তখনই সম্ভব যখন এই আওয়ামী লীগকে এখন আপাতত মানুষের সামনে না আনা, তাদেরকে তাদের প্রতি সহানুভূতি সৃষ্টি হতে পারে। রাজনৈতিক শীর্ষ নেতারা যে এখন বিভিন্ন বক্তব্য তাদের ব্যাপারে বলছে, এটা কি মিল করছে তারা, নাকি পলিটিক্যালি তারা আসলে একটা পলিটিক্যাল বক্তব্য হিসেবে দেখছে না? আমি ঠিক বুঝতে পারছি না সাগর ভাই, আবার একটু যদি বলেন। রাজনৈতিক নেতারা যে তাদের পুনর্বাসন নিয়ে বক্তব্য দিচ্ছে, এটা কি তারা সরাসরি মিল করছে, নাকি শুধুমাত্র রাজনৈতিক বক্তব্য দিচ্ছে বলে মনে করেন? কারণ আপনার যে বললেন তাদের অপরাধের কথা বললেন, আপনার বিগত সরকারের, এর প্রেক্ষিত রাজনৈতিক নেতারা তাদেরকে নিয়ে কথা বলছে, এতে এর পেছনে কারণ কি বলে মনে করেন? না এখন এটার বক্তব্য হয়তো তারাই আর স্পষ্ট করতে পারবেন, তো আমার কাছে এটা মনে হয় না। তো গণতান্ত্রিক দল হিসেবে, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে তারা হয়তো বা এইটা বলতে পারবেন না স্পষ্ট করে যে আওয়ামী লীগকে এখনই নিষিদ্ধ করা হোক কিংবা আওয়ামী লীগের বিরুদ্ধে এই করা হোক, সেটা হয়তো বা তারা গণতান্ত্রিক দল হিসেবে সেটা স্পষ্টভাবে বলতে পারছেন না। কিন্তু আমি যেটা বললাম সেটা সাধারণ মানুষের মনের কথা বললাম, এবং আমার বিশ্বাস গণতান্ত্রিক দল হিসেবে, মানুষের দল হিসেবে তারাও সেটা অনুভব করে। যেরকম একজন রাজনৈতিক কর্মী এখানে বক্তব্য রেখেছেন, দুইজন, তারাও সেটা একই কথা বললেন, এটা মানুষেরই কথা, সাধারণ মানুষেরই কথা। এখন দল হিসেবে তারা সেটা বলেছেন নাকি ব্যক্তি হিসেবে তারা সে বক্তব্যতে দিয়েছেন, আমার আমার ঠিক জানা নেই। তো আমার মনে হয় তারাও বিশ্বাস করেন যে যে মুখ গুলো আমরা দেখেছি যাবৎকাল 15 বছর, যারা এখানে দাপটের সাথে বেরিয়েছে, সেই মুখগুলো আবার এসে মানুষের সামনে হাজির হয়ে বলবে যে আমরা তোমাদের আবার ভোট চাই, সেরকম একটা হঠকারী সিদ্ধান্তের কথা, সেরকম একটা হঠকারী সিন হোক এই দেশে, সেটা বোধহয় রাজনৈতিক নেতৃত্ব চাইবেন না, এটা আমার বিশ্বাস। মুখে যেটা যে বলেছেন, অন্তরে আমার মনে হয় সেটা অন্তর্নিহিত অর্থ একটু ভিন্ন, এটা আমার বিশ্বাস। আপনার কথা ধরো আমি